নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি তোমাদের মধ্যে। তো আজকে চাকরিটি হচ্ছে রাজ্যের ভূমি দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ, এবং যেখানেতে আপনাদেরকে 11,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। তো সমস্ত রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে কিন্তু দারুণ খুশির খবর। রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরেতে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন। তো আবেদন পদ্ধতি থেকে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়েও কিন্তু এই নোটিশটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার দার্জিলিং, তো দার্জিলিং ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নম্বর, এবং নোটিশটা প্রকাশিত হয়েছে 7/6/2024 তারিখে। তো দেখুন, এখানেতে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানেতে নিয়োগ করা হচ্ছে। তো নেক্সট দেখুন, এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। না, এখানে আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতেই হবে, তাহলেই কিন্তু সমস্ত চাকরি প্রার্থীরা এখানেতে আবেদন করতে পারবেন। এর সঙ্গে কি বলা হয়েছে, না কম্পিউটার অ্যাপ্লিকেশানে আপনাদেরকে সার্টিফিকেট থাকতে হবে, যেমন আপনাদেরকে এখানে ওয়ার্ড, এক্সেল এবং বেসিক কম্পিউটার এই সমস্ত কাজগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। নেক্সট দেখুন, এখানে বলে দিয়েছে বয়স সীমা। তো 1/6/2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। এছাড়া যারা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এসসি এসটি ওবিসি প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন। তো নেক্সট দেখুন, এখানে আপনাদেরকে বলা হয়েছে যে প্রতি মাসে 11,000 টাকা করে কিন্তু এখানে বেতন দেওয়া হবে। তো নাম্বার অফ পোস্ট, এখানে কিন্তু টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। তো নেক্সট দেখুন, এখানে বলে দিয়েছে আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে 3 বছরের জন্য। যদি আপনাদের কাজ ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কাজের সময়সীমা আরও বাড়াতে পারে। তো নেক্সট দেখুন, এখানে বলেছে মোড অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ এখানে আপনাদেরকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে, অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে না। এবং অনলাইনে আবেদন করার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। তো নেক্সট দেখুন, এখানে বলে দিয়েছে আপনাদেরকে 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষার যে সমস্ত সাবজেক্টগুলো আপনাদের পড়তে হবে, দেখুন বলা হয়েছে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে, 20 নম্বরের প্রশ্ন থাকবে। নেক্সট দেখুন, এখানে বলেছে জেনারেল নলেজ, তো জেনারেল নলেজ কিন্তু এখানে 20 নম্বরের কোশ্চেন থাকছে। নেক্সট দেখুন, এখানে বলেছে কম্পিউটার নলেজ, তো কম্পিউটার নলেজের উপরেও কিন্তু এখানে 30 নম্বরের প্রশ্ন থাকছে। তো নেক্সট দেখুন, এখানেতে লিখিত পরীক্ষার পরে কিন্তু আপনাদের এখানেতে আরও 2টো টেস্ট দিতে হবে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, যেটা হচ্ছে আপনাদেরকে 20 নম্বরের হবে, আর একটা হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, যেটা আপনাদেরকে 10 নম্বরের হবে। এই 2টো দিয়ে কিন্তু আপনারা পাস করলে তবেই আপনাদের এই চাকরিটি কনফার্ম হবে। তো নেক্সট দেখুন, এখানেতে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অনলাইনে 10/6/2024 তারিখ থেকে, এবং আবেদন করার লাস্ট ডেট দেখুন এখানে বলে দিয়েছে অনলাইনে, সেটা হচ্ছে 24/6/2024 তারিখ হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। এছাড়া দেখুন, এখানেতে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারবেন, অথবা অনলাইনে এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য।